হলো এখন আমি যেটা বলতে চাচ্ছি ভাই বাংলাদেশের প্রেক্ষাপটে ধরেন এত সংখ্যক মুসলিম আমার দেখা চোখে এরকম মানুষ আছে যে যারা যে শহরে তার জন্ম সেই শহরের বাইরে পর্যন্ত যায়নি গ্রামে মানে যে গ্রামে তার জন্ম সেই গ্রামের বাইরে কম খুব সংখ্যক কম লোক আছে এরকম যে খুব বেশি জানে তাইলে এনারা যদি এইভাবে বাংলাদেশের সংখ্যাটা যখন এত বেশি সেই জায়গায় আপনারা শিক্ষার হার ডেভেলপ না করে মানে শিক্ষার গুরুত্ব তো এখানে অপরিশিং না শিখলে মানে ভাই ভাই এক সেকেন্ড ভাই শিক্ষার হার আমরা কিভাবে ডেভেলপ করব মানে আমাদের হাতে কি একটা আলাউদ্দিনের চেরাগাছ আছে যেটা ঘষা দিলে শিক্ষার হারটা বেড়ে যাবে কিভাবে করব একটু যদি বলে তা না করে আপনাদের এই এই প্রচারণাগুলো করতে আপনি বলছেন কিভাবে করব সেটা একটু আমাদেরকে বলে আমাকে একটু জানা야 জান আজকে যে এটা না করে এটা করছেন কেন মানে একটা না করলে আরেকটা করা যাবে না নাকি না যাবে না আমি তা বলি ভাই তাহলে যুক্তি অবশ্যই যুক্তি যুক্তি হবে না কেন ওইটা ওইটা যে আপনি না করে যে বলতেছেন আমরা কিভাবে শিক্ষার হার বাড়াবো মানে আমরা কিভাবে মানে এটা এটা কোন আলোদিনের চড়াগ আমার হাতে আছে যেটা কথা দিলে শিক্ষার হার বাড়বে জি ঠিক আছে আমি বুঝলাম ভাই উত্তর পাইছি আমি আমি অনেক কিছু আপনার কাছ জানতে আসছি ভাই আমি আপনাকে আমাকে নামাজ পড়তে বলেন না ভাই আমি যে বিষয়গুলো क्लियर না সেগুলো আপনার কাছে একটু জানতে আসছি এই আর কি আপনাকে যদি আমি বলি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি করছেন না কেন অর্থনৈতিক প্রবৃদ্ধি না করে শিক্ষার হার বাড়াতে বলছেন কেন অর্থনীতির অবস্থা খারাপ মানুষ খেতে পায় না শিক্ষা দিয়ে করবে কি শিক্ষার পর্যন্ত যাবে কেমন অর্থ মানে প্রত্যেকের পেটে খাবার দেন আপনি কিভাবে খাবার দিবেন প্রত্যেকের পেটে আপনাকে তো আমি এই কথা বলতেই পারি না আপনি একজন মানে ইন্ডিভিজুয়াল আপনাকে যদি আমি বলি যে বাংলাদেশের প্রত্যেকটা শিশুর পেটে খাবার দেন এটা আপনি কিভাবে দিবেন এই কথা তো আমি বলার মতো কোনো স্কোপ নাই তো এগুলো হচ্ছে শুধু কথা বলার জন্য কথা বলা এগুলোর তো কোনো আসলে ইমপ্লিকেশন নাই এগুলোর তো কোনো ভ্যালু নাই এই কথাগুলো তো আসলে সেরকম কোনো ভ্যালু নাই তো বাস্তব ভ্যালু নাই আচ্ছা ভাই আমি কি জানতে পারি যে আপনারা আসলে মূল উদ্দেশ্যটা কি মানে কি চান যে মানুষ সচেতন হোক মানুষ এই কুসংস্কার থেকে বাইরে আসুক এবং এসে তারা স্বতন্ত্র জীবন যাপন করুক এটাই তো চাওয়া নাকি বহুবার এই প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ যেটা বিশ্বাস করে সেটা যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করে দেখুক সেই জিনিসটা যৌক্তিক কিনা যে বিশ্বাসটা করে বেশিরভাগ মানুষই দেখা গেছে যে বিশ্বাসটা করে সেই বিশ্বাস সম্পর্কে কিছু জানেই না সেই ধর্মটা সম্পর্কেও কিছু জানে না কোনদিন কোরআনটাও উপরে দেখেনি কোরআন শব্দের মানে পর্যন্ত তারা বলতে পারে না নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট বাংলাদেশের মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাই কোরআন শব্দের মানে কি এটাই করতে পারবো না হ্যাঁ এর এইটুক পর্যন্ত নাই ইসলাম শব্দের মানে কি এরাও কেতে পারবো না কিন্তু তারা সবাই সাতটা মুসলমান হ্যাঁ মানে গরম করে ফালাইতেছে আরবি উর্বি কইরা মুখস্থ টুখস্থ করে গরম ফালাইতেছে কিন্তু তারা ইনফ্যাক্ট নিজেদের ধর্মগ্রন্থে কি বলা আছে সেটাই জানে না আমরা যেটা করছি সেটা হচ্ছে মানুষ যেন সেই জিনিসগুলো জানে বোঝে এবং চিন্তা করে যুক্তি দিয়ে জিনিসগুলাকে যাচাই বাছাই করে দেখে এরপরে সিদ্ধান্ত নেয় আমাদের কাজে এটুকু আচ্ছা ভাই এবার পরের প্রশ্ন হচ্ছে যে ধরেন আমরা আপনি আমি আমি যদুর জানি আপনি সিনেমাতে ইন্টারেস্ট রাখেন হিন্দি একটা সিনেমা আছে পিকে নাম এখানে একটা সিনে দেখানো হয় আমির খান এলিয়ান থাকে ও বাচ্চাদেরকে খুঁজে বের করে থাপ্পা কি দাঁড়ে মানে মানে এর সিল কোথায় এ হিন্দু মুসলিম না খ্রিস্টান এর সিলটা কোথায় এখন যখন ছোটবেলা থেকেই একটা বাচ্চাকে ট্যাগ লাগানো হয় যে তুমি মুসলিম এবং আপনি আমি আপনার ব্যাপারেও জানি আপনি সেভেন এইট পর্যন্ত আপনি যথেষ্ট ধার্মিক ছিলেন এবং পরবর্তীতে আপনি অনেক কিছু জানার পরে আপনি এই ব্যাপারগুলো করছেন এই যে ব্যাপারটা ভাই ছোটবেলা থেকে এনভায়রনমেন্ট তারপরে যে সিল আমি এক কথায় যেটা বলতে চাচ্ছি এটা রিমুভ করা কিভাবে মানে কিভাবে এটা কতদূর আহ সহজ বা কতটা কিরকম আমাকে যদি একটু বলতেন ভাই এটা তো পুরো সহজ বিষয় না এই জিনিসটা আমরা শুধুমাত্র এই জিনিসটা বলতে পারি বেশিরভাগ মানুষকে আমরা এই জিনিসটা জানাতে পারি আমাদের মানে কথাবার্তাগুলো আরো প্রচার করতে পারি এছাড়া তো আমাদের হাতে আর কিছু নাই সেটা হচ্ছে আমরা আমাদের কথাগুলো যদি আরো বেশি মানুষের কাছে ছড়াই তখন হয়তো সামান্য কিছু পরিবর্তন দেখা যেতে পারে কিছু কিছু পরিবর্তন দেখা দিচ্ছে সামনে আরো হয়তো পরিবর্তন হবে এটার জন্য প্রত্যেকটা মানুষ যারা চিন্তাশীল যারা যুক্তিবাদী তাদের এগিয়ে আসতে হবে একসাথে এগিয়ে আসতে হবে তাহলে হয়তো একটা পরিবর্তন সম্ভব সমাজে কিন্তু আমি যেটা দেখেছি একা একাই কাজটা চালিয়ে যেতে হয় এই কারণে আমাদের কাজে তেমন কোনো অগ্রগতি হচ্ছে না যদি অগ্রগতি হয় তাহলে হয়তো ভবিষ্যতে এরকম সমস্যা আর থাকবে না যে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে যে এইভাবে মানে ইয়া করা একটা ধর্মের ভিতরে ইমেরে দেয়া এই জিনিসটা থাকবে না আচ্ছা ভাই জানলাম ভালো লাগলো আর একটা ব্যাপার হচ্ছে ভাই আমার পরিবারে পঁয়ত্রিশ জন সদস্য মুসলিম পরিবার তার মধ্যে মুফতি আছেন আমি মেনশন করব না অনেক সবাই ধার্মিক এখন আপনি আমাকে একটু সহজ করে দেন তো যে আমি এই এই যে ব্যাপারগুলা এটা বোঝানোর জন্য যে চিন্তাটা দরকার সেটা তো গোনার ব্যাপার ভাই আমি যদি এর বাইরে যে চিন্তা করতে দেয় সেটাই তো বড় গোনাগারীর একটা বিষয় হয়ে দাঁড়াবে আমাকে তো কেউ পাত্তাই দিবে না শুনতেই চাইবে না এবং আমি বড় গুণাগার হিসাবে চিহ্নিত হব তাহলে এই এই জার্নিটা আসলে কেমন মানে এটা আমি হয়তো বুঝতে পারছি না ভাই শুরু থেকে একদম ছোট করে শুরু করেন প্রশ্ন দিয়ে শুরু করেন যে এটা কিভাবে সেটা কিভাবে এই জিনিসটা কিভাবে হলো এটা কি কেমন দেখায় এই কাজটা ইসলামের এই বিষয়টা সম্পর্কে তোমার মতামত কি এইভাবে ছোট ছোট থেকে শুরু করেন ধীরে ধীরে আস্তে আস্তে মানে প্রত্যেকের সাথে এই কনভারসেশন করতে থাকেন কনভারসেশন শুরু হলে দেখবেন একটা পরিস্থিতি নিজে নিজেই তৈরি হবে ভাই আমি আর একটু ব্যক্তিগত প্রশ্ন করতে চাই আপনাকে করতে পারবো কিনা কতটা ব্যক্তিগত না বুঝে আমি কিভাবে বলতে বলি আপনি আগে বলেন তারপর দেখি এখন বললে তো সেটা প্রকাশ পেয়ে গেল ভাই তাহলে তো না করাই ভালো তাহলে প্রশ্ন করেন না অতি ব্যক্তিগত হইলে এখন যদি আপনি আমার মানে আমার বেতন কত এটা জানতে চান না না লাইভে লাইভে দেখছি যেটা আমি যেটা লাইভে দেখছি সেটা বিষয়ই বলবো হ্যাঁ বলেন কোন একদিন বাবু খুব কান্না করছিল আপনার বাবু এবং আপনি একজনের সাথে লাইভে ছিলেন খুব সম্ভবত আপনার তো ভাবি বলাতে আপত্তি আছে আপু কানিজ আপু হয়তো আপনি বাবুকে দিয়ে আসতে গিয়েছিলেন কিন্তু তারপরে আপনি লাইট চালিয়ে গেছেন মানে আপনার কাছে একটা ধরে নেওয়া যায় যে এটা এত এতই গুরুত্বপূর্ণ যে ওই সময় আপনি লাইটটা বন্ধ না করে বাবুকে আহ চ্যাকল করছেন এবং সময় নিয়েছেন তারপরেও আপনি এটা চালিয়ে গেছেন মানে এর পিছনে কোনো অনেকেই বলে যে আপনি ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতে আসছেন ওদের কাছ থেকে লাভবান বা আপনি নিজেও অনেক সময় বলেন যে আমি নিজের খরচে লাইভ করি আমি নিজের সময় নষ্ট করি আমি এইটা এইটা ব্যাপারে একটু বলেন তো ভাই কি বলবো এটা সব ব্যাপারে কি বলবো অনেকে তো অনেক কথা বলতেই পারে বললে আমি তাদের কথা কিভাবে আটকাবো কি বলবো আমি তারা কি কোনো প্রমাণ দিয়েছে মানে তাদের কথার কোনো প্রমাণ দিয়েছে কিনা প্রমাণ তো আসলে পাইনি আপনাকে দেখি যে আপনি এগুলা করেন বা খুব গুরুত্বের সাথে করেন

বাবা মুখে বলছিল যে ইয়াকে থামাও থামাও আমি আপনি আপনার বাবা তো নিশ্চয়ই টাকা পেতো নিশ্চয়ই লোক আসে তার সাথে আড্ডা মারতেছে তার সাথে কথা বলতেছে আমি আহ আমি ধরেন অনু আমি ধরেন চিলা চিলি ওই রুমে নিয়ে যাবো

তাদের কি শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে হিট করতে পারি পিদনের হিট আমি সেটা বলছি আপনি মাঝে হয়তো একটা বেল ফোড়েন যা আমরা হতে পারে বা প্লাস্টিকে ঢলতে পারে অথবা অ্যাক্সেনে হতে পারে ওই বেল দিয়ে তার পাঁচায় ফাস ফাস কইরা বাড়ি দিবেন আর বলবেন দেখুন এই ফুলগুলো কত বড় এইজন্য তোমাকে দুইটা বাড়ি দাও আচ্ছা বয়স এবং ভিডিও একসাথে মিলিতছে না কারণ হচ্ছে এই এই ব্লগ যখন যুক্ত হয়েছিল তখন কথা বলতেছিল কথা আগে ভিডিও আসতেছিল একটু পরে

নিজের বাচ্চাটা দেছে পিড়ায় যে টাকু যে টাকু বলে যে মানে যে ট্রাক ড্রাইভার বলতেছে যে কেন মানে অনেক বেসিস বলতেছে কেন আপনার ছেলে আপনার কথা বেসিস বলে সেই টাকলার ওফ কি মায়া কি মহব্বত একেবারে গয়ার সাগরে ডুবে যাচ্ছে সবকিছু হ্যাঁ ভাই মানে হয়তো ওইখান থেকে আর কি ধরনের শুন শুনে আসছে শুনে আসে এই ধরনের কথা দিকে সরবাস আর কি হম ঠিক আছে পার্স ভাই তাহলে পরের জনকে দেখি একটু